নিশ্চয়ই আমরা কেউ শুনিনি পটাকার পাঁচরং। কবি লিখেছেন পটাকার পাঁচরং, সুকান্ত আচার্য। বলো তো দেখি পটাকায় মনে কয়টি আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছন বেঞ্চের কোণে ছিল এক শিশু বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু হেসে। কথাটা শুনে বাকি শিশু বলে হেসে যায় দুটো কুটি। শিক্ষক রেগে বললেন থেকে বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়াত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে, আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বলে এতে ধরলেও হচ্ছে চারটি। অবুজ শিশুটি বলল তখন রং আছে আর এক, লাল লাল চোখ দাগ দেখা যায় পতাকার ওই মাঝে, বাবাকে যখন আনলেন ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো ছিল দেহখানা তার পতাকার ফুলে, রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। এটি নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাব খালি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে শুকিয়ে হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ, হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে প্রায় 75 বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে চেকে তার খবর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কে তার খবর। নমস্কার।